আসসালামু আলাইকুম প্রিয় শহীদারব প্রবাসী ভাইরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকের যে নিউজটা সেটা হচ্ছে আলরাজি থেকে আপনারা সবাই আলরাজি ব্যাংক নাম শুনছেন এবং সবাই জানেন আলরাজি ব্যাঙ্কই তো এই মুহুর্তে আপনারা যারা সৈদারবে আছেন আমি জানি আপনাদের অনেকেই কিন্তু আর্থিক সমস্যায় আছেন তো তো তাদের জন্য না তো যারা আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিছু টাকা পাঠাতে চাইতেছেন কিন্তু ব্যাংক বন্ধের কারণে পাঠাইতে পারতেছেন না তো তাদের জন্য এই একটা অ্যানাউন্স করে দিছে আলরাজি ব্যাঙ্ক থেকে তো সেই অ্যানাউন্সটা আপনাদেরকে বলি এখানে সম্পূর্ণ হচ্ছে ইংলিশ অর্থাৎ নিউজ ওয়েবসাইটটা হচ্ছে ইংরেজি একটা নিউজ ওয়েবসাইট সো আমি আপনাদেরকে বাংলায় বলতেছি তো এই ওয়েবসাইটে আলরাজির যে অ্যানাউন্স করে যে ঘোষণাটা দিছে সেটা হচ্ছে যে যারা বাংলাদেশে অর্থাৎ রেমিটেন্স পাঠাতে চায় তারা এটিএম কার্ডের মাধ্যমে আলরাজি যে এটিএম কার্ড আপনাদেরকে দিছে এটিএম কার্ডের মাধ্যমে আপনারা বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবেন এবং আপনাদের যদি অনলাইন কোনো ব্যাঙ্ক থাকে সেটা দিয়েও পারবেন তো আপনারা যে রেমিটেন্সটা পাঠাবেন যেই আপনাদের ফ্যামিলির জন্য বা যারা টাকাটা পাঠাবেন এর জন্য আপনাদের কোনো রকমের ফ্রি দেওয়া লাগবে না যে ফিটা ছিল ফিটা একেবারে ফ্রি করে দিছে তো আগে আপনারা হয়তো আঠারো ফিটা টাকা ট্রান্সফার করার জন্য বাংলাদেশে পাঠানোর জন্য তো এই ফিটা মকুব করে দিছে তো এখন এই পরিস্থিতিতে আপনারা যারা পাঠাবেন বাংলাদেশে টাকা তো তাদের যে ফিটা ফিটা লাগবে না এবং আপনারা টাকাটা পাঠাতে পারবেন এটিএম কার্ডের মাধ্যমে আপনাদের যে এটিএম কার্ডটা আছে সেই এটিএম কার্ডের মাধ্যমেই টাকাটা পাঠাতে পারবেন কোনো ফি লাগবে না তো সাথে সাথে আরেকটি কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু যে সৌদি আরবে যে কারফিউ ঘোষণাটা দিছে বা এগুলো একটু বিবেচনা করে চলাফেরা করবেন এখন এই ধর এরকমও নিউজ আসতেছে যে অনেকের কিন্তু দশ হাজার রিয়াল গ্রামা দিয়ে দিছে একামাতে তো আপনারা যারা বাইরে যান যদি বাইরে গিয়ে ভাগ্যক্রমে যদি ধরা খান এবং আপনাকে যদি সুরতা যদি বলে যে তোমার আকামাটা দেও দাও বা তোর আকামাটা দে তখন আপনি বলেবেন আমার আকামা নাই আনা মাফি আকামা ঠিক আছে তো আকামাটা দিবেন না তো আঁকামাটা যদি দেন তাহলে কিন্তু দশ হাজার গ্রামা দিয়ে দিবে আর আকামার যদি না দেন তাহলে আর কী করবে সেরে দেবে বুঝতে পারছেন তো আপনারা আকামাটা দিবেন না তো এই কারফুর ইটা আপনারা মেনটেন করে চলবেন এবং সব দিক সতর্কতার ভাবে চলাফেরা করবেন যাতে আপনি কোনো ঝামেলাতে না পড়েন তো আজকে পর্যন্ত এই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট আবার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ গুড বাই